শেষ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল 10 রান, তবে হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে সেই রানই তুলতে পারেননি আইরিশ ব্যাটাররা। ফলে সিরিজের শেষ ম্যাচেও 4 রানের জয় পেল বাংলাদেশ। এর মধ্য দিয়ে 3 ম্যাচের সিরিজ 2-0 জিতে নিল সফরকারী বাংলাদেশ। একসময় মনে হচ্ছিল ম্যাচটা অতি সহজে জিতবে স্বাগতিকরা, একসময় বল থেকে রান কম লাগতো আয়ারল্যান্ডের। তবে শেষ কয়েক ওভারে দারুণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। শেষ দিকে এই দুই বোলারের দুর্দান্ত বোলিংয়ে চ্যাম্পস পড়ে 3 ম্যাচের সিরিজ 2-0 জিতে নিল টাইগাররা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। শুরুতে ব্যাটিংয়ে নেমে তামিম মুশফিকের হাত ধরে 274 রানের পুঁজি পায় বাংলাদেশ। তামিম দলের হয়ে সর্বোচ্চ 69 রানের ইনিংস খেলেন। মুশফিকের ব্যাট থেকে আসে 45 রান। এছাড়াও মেহেদি মিরাজ 37 ও শান্ত ও লিটনের ব্যাট থেকে আসে 35 রান। এই ছোট ছোট ক্যামিওতে শেষ পর্যন্ত 48.5 ওভারে 274 রানে অল আউট হয় বাংলাদেশ দল। এই ম্যাচটা পরীক্ষা নিরীক্ষার জন্য বেছে নিয়ে অভিষেক ঘটানো হয়েছে দুই নতুন মুখের। টাইগারদের জার্সিতে এদিন অভিষেক হয়েছে ওপেনার রনি তালুকদার ও পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া আইপিএল এর পর এই দিনে প্রথম বাংলাদেশের হয়ে খেলতে নামেন মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের পক্ষে আদেয়ার সর্বোচ্চ 4 উইকেট শিকার করে। এছাড়া 2টি করে উইকেট নেন ম্যাক ব্রাইন ও ডকরেল, 1টি উইকেট নেন ক্রেইগ ইয়ং। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 17 রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর 109 রানের দারুণ এক জুটি গড়েন পল স্টার্লিং ও আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবেনি। এরপর 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও সেখান থেকে দলের হাল ধরেন টকার ও ট্যাক্টর। এই দুই ব্যাটারের 79 রানের জুটি দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিল, তবে হঠাৎ করে এক ঝড় সবকিছু উলট পালট করে দেয়। তাসের ঘরের মতো ভেঙে দেয় আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মুস্তাফিজ ও হাসান মাহমুদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে আইরিশরা। শেষ পর্যন্ত পুরো 50 ওভার খেলে 9 উইকেটে 270 রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। মুস্তাফিজুর রহমান নেন 4 উইকেট, পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কার উঠে তার হাতে, আর হাসান মাহমুদ পেয়েছেন 2 উইকেট।